তো রেকর্ড না হওয়াটাই বেটার হয়েছে। ঠিক আছে, ওকে। তাইলে এখানে যেটা হচ্ছে যে ধরো এইগুলা বাদ দাও, ঠিক আছে, জাস্ট নর্মালি আমরা একটা কেস নিয়ে কথা বলি, ঠিক আছে, যেটা হচ্ছে 30, 20 আর 10। হ্যাঁ, ধরো তোমাকে দেওয়া আছে 30, 20 এবং 10। এখন তোমার ফার্স্ট স্টেপে কি হবে, যে দুইটা কেস নিয়ে হবে, তাই না? অ্যারে আই মানে ফার্স্ট কেস 30, আর অ্যারে আই প্লাস 1 মানে অবশ্যই তার পরের কেস, তার মানে 20। এইটুকু তো বুঝছি। জি আচ্ছা ঠিক আছে, তাইলে অ্যারে আই যখন আমার 30 হবে, অ্যারে আই প্লাস 1 তখন আমার 20 হবে। দ্যাট মিনস এই ফর লুপে ফার্স্ট যে ইটারেশনটা থাকবে তখন আমাদের এই দুইটা কেস নিয়ে কাজ করবে। ওকে, এখন এই দুইটা কেস নিয়ে যখন কাজ করবে, আমরা তখন দেখব যে ডেফিনেটলি আমার এইখানে কি হবে, আমার ইয়াটা কন্ডিশনটা কিভাবে কাজ করবে, যে 30 কি 20-এর চেয়ে বড় কিনা। দ্যাট মিনস আমার 30 20-এর চেয়ে বড়, তাই তো? এবার আমাদের কিন্তু কন্ডিশনে ঢুকবে, সেই কন্ডিশনে ঢুকার পরে এইখানে আমরা কি করছি, টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে অ্যারে আইটাকে রাখতেছি, মানে অ্যারে আই মানে আমার 30 30টাকে কি করতেছি, টেম্পোরারি ভেরিয়েবলটার মধ্যে স্টোর করে রাখতেছি। ঠিক আছে, কেন টেম্পোরারি ভেরিয়েবলের হ্যালো মধ্যে? ভাইয়া, হ্যাঁ ভাইয়া লাস্টের লাইনে অ্যারে আই দিচ্ছেন না, ওইটা অ্যারে আই প্লাস 1 দিলে তাহলে এটা হবে, কারণ অ্যারে আই তো অলরেডি আছে অ্যারে আমাদের, আই এর আই মধ্যে। প্লাস হ্যাঁ 1 হ্যাঁ, নিয়ে তো। নাইস নাইস অবজারভেশন। অ্যারে আই এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি পাইছি, অ্যারে আই প্লাস 1টা পাই, মানে এখন কপি হয়ে গেছে। ঠিক আছে, ওকে, অবশ্যই এটা বের হয়ে আসতো। যাই হোক, এবার যেটা করব সেটা হচ্ছে যে টেম্পোরারির মধ্যে আমরা কি রাখছি, 30-এর ভ্যালুটা রাখছি। ঠিক আছে, অ্যারে আই এর যে ভ্যালুটা এখন টেম্পোরারির মধ্যে আমাদের চলে যাবে 30-এর ভ্যালু, তাই না? তো টেম্পোরারির মধ্যে আমাদের 30-এর ভ্যালু চলে গেল। কেন আমরা টেম্পোরারির মধ্যে 30-এর ভ্যালু রাখলাম, কারণ আমরা অ্যারে আই তে আমরা এই যে 20, যে অ্যারে আই প্লাস 1 মানে আমাদের 20, ঠিক আছে, এইখানে আমাদের আই প্লাস 1 এ যেটা আছে, হ্যাঁ আই প্লাস 1 এ যেটা আছে সেটা হচ্ছে যে 20। ঠিক আছে, এখন আমরা বললাম যে এই 20-এর মানটাকে অ্যারে আই এর মধ্যে স্টোর করো, তার মানে আমার আই এর মানও 20, তাই না? আই এর মানও 20, আই প্লাস 1 এর মানও 20। সো এখন তো আমাদের 30টা কোথাও নাই, আমি যদি এই লাইনটা না লিখতাম তাইলে কি অ্যারে আই আর অ্যারে আই প্লাস 1 দুইটাই 20 হয়ে যাইতো না? এইটাও তো তোমাদের 20 হয়ে যাইতো। এইটুকু কি বুঝতে পারছি যে আসলে কেন আমি টেম্পোরারি ভ্যালু ভ্যারিয়েবলটা ইউজ করতেছি? দেখো এই লাইনে কিন্তু আমার দুইটা ভ্যালুই 20 20 হয়ে যাইতো, তাই না? কপি হয়ে যাইতো। তো এই যে এইখানে আমি অ্যারে আই কেও 20 করে দিছি, অ্যারে আই প্লাস 1 কেও 20 করে দিছি, বাট আমি শুরুতেই ধরে রাখছি যে অ্যারে আই এ আমি আমার যে 30টা ছিল এটাকে আমি স্টোর করে রাখছি, এবং এরপরে আমি অ্যারে আই প্লাস 1 এ এই 30টাকে বললাম যে মানে টেম্পোরারি, মানে এই যে এই 30টাকে এখানে আমি অ্যারে আই এর মধ্যে স্টোর করে দিলাম। দ্যাট মিনস আমার এখন এখানে আই এর মধ্যে কত আছে, আই এর মধ্যে কত আছে, টেম্পোরারির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আই প্লাস 1 এ যাবে। আচ্ছা দাঁড়াও, এখানে কিন্তু কনফিউজ হয়ে যাবে না, আমার এখানে বলছিলাম যে টেম্পোরারির মধ্যে আই রাখছি, ঠিক আছে, তারপরে আই প্লাস 1 এর টা আমি আই প্লাস 1 এর টা আমি ইয়াতে রাখছি, অ্যারে আই তে রাখছি। হ্যাঁ, দ্যাট মিনস আমার 20 চলে যাবে এখানে, এটা তোমার ইয়া হবে, ওয়েট 1 মিনিট, এটা যদি আমি এখানে নেই আর ওইটাকে যদি আমি ওখানে নেই, তাই না? এটা হবে তোমার, রাখলাম, ঠিক আছে, আই প্লাস 1, ওকে, তার মানে এইখানে আমার ইয়াটা চলে যাবে, 20টা চলে আসবে, বেসিক্যালি আমার এইখানে 30 30 হচ্ছে। ঠিক আছে, আমার এই দুইটা 30 কপি হচ্ছে, এই দুইটা 30 কপি হচ্ছে। তো কি এখানে ভাই, আই প্লাস 1 30 হবে না, যেহেতু টেম্পে 30 আগে আসলো, বাইশ টেম্পে নম্বর লাইনে 30, টেম্পে এখানে আমি কি রাখছিলাম বেসিক্যালি, এই দেখো, 30। এই দেখো আমার আয়ের মান ছিল 30, প্রথমে আমার এখানে ছিল 30, দ্যাট মিনস টেম্পে আমার 30, তাই না? তো 30 বড় হইছে, ওকে হ্যাঁ নাইস। এবার হচ্ছে আমি বলছি যে 30 বড় হইছে, এখন বলছি যে এই 30টাকে আমার অ্যারে আয়ের মধ্যে স্টোর করো। ঠিক আছে, তাইলে অ্যারে আয়ের মানও এখন 30 আর এইটার মানও 30। এখন আমি বলবো যে অ্যারে আইতে আমি পাইছি, ঠিক আছে, অ্যারে আইতে আমি পাইছি,
সো অ্যারে আই প্লাস ওয়ান কে ওকে, তাইলে আমার এইখানে বলে নেওয়া লাগতো যে আমার অ্যারে আই প্লাস ওয়ানটাকে তুমি টেম্পে রাখো, ঠিক আছে, অ্যারে আই প্লাস ওয়ানটাকে তুমি টেম্পে রাখো, আর এইখানে আমি বলবো যে অ্যারে আই আই এর মধ্যে তুমি ভ্যালুটাকে বসায় দাও, ঠিক আছে, যে তুমি এখানে 30 বসায় দাও, ওকে, এখানে তুমি 30 বসায় দাও। সো এটা হয়ে যাবে 20 এবং 30। যখন এটা 30-20 ছিল, এই তিনটা লাইনের কারণে কিন্তু এটা 20 এবং 30 হবে, ঠিক আছে। এটা আরেকবার একটু দেখো, আমি 2 মিনিট টাইম দিচ্ছি, এটা হচ্ছে আরেকটু বোঝার চেষ্টা করো, আর কোনো কনফিউশন থাকলে আবার বলো। আচ্ছা, বেসিক্যালি এইখানে তো কনফিউশন ক্রিয়েট হওয়ারই কথা, তাই না? কারণ আই প্লাস ওয়ানটা আমি রাখলাম, আইটাকে রাখলাম, এটাকে রাখলাম, ওকে। ভাই আমরা আই ইফ এর মধ্যে আই কে বড় নিলাম, হুম, আইটাকে বড় নিলাম, রাখবো না আই প্লাস ওয়ান তো আর বড় না, বড় না, যদি ইফ করতে হয়। হুম, বলো, ঠিক হচ্ছে তো? হ্যাঁ, ওইটাকে তো 20-30 নাকি 30-20 হবে, যে শর্টিং এর দ্বিতীয়টা, হুম, ওইটা তো মেবি 30-20 হবে, 30-20 হবে। দ্যাট মিন্স আমাদের এইখানে যদি আমরা এইখানে আইটাকে নেই, তাইলে এইখানে কিন্তু আমাদের আই প্লাস ওয়ান এর ভ্যালুটাকে রাখতে হবে, এইখানে আই প্লাস ওয়ান এ আই কে বলে দিতে হবে, তাই তো? এটা এটা তো বলতে চাচ্ছো? না না না, এখানে যদি আই প্লাস ওয়ান এর মধ্যে আইটাকে রাখো। আচ্ছা, এইটা আমরা করি, স্কিপ করি, ঠিক আছে, আমরা ডিরেক্ট নেস্টেড লুপ দিয়ে আরেকবার বোঝার চেষ্টা করি, ঠিক আছে, এটা স্কিপ করে আমরা ডিরেক্ট নেস্টেড লুপ দিয়ে এখন বোঝার চেষ্টা করব, ওকে। ধরো আমরা নেস্টেড লুপ ইউজ করলাম, ঠিক আছে, নেস্টেড লুপ ইউজ করে আমি বললাম যে যে শুরু হবে আই প্লাস ওয়ান থেকে, ঠিক আছে, আর যে লেন্থ তো এন পর্যন্ত, ওকে। আচ্ছা, এবার আমরা বলবো যে ধরো আমাদের অ্যারের যে আইটা, অ্যারের ফার্স্ট ভ্যালু, দ্যাট মিন্স সেটাকে সাজায় নেই, 30-20, ঠিক আছে। সো অ্যারের যে 30 কে আমরা ধরবো, 30 যদি আমাদের অ্যারের জেতে, ঠিক আছে, জে মানে বলবো যে 20 কে, নেস্টেড লুপ কিভাবে কাজ করছে আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমি অ্যালগোরিদমটা সাজায় নেই, অ্যারের জেতে, ওকে, 10 মিনিট আছে। আচ্ছা, অ্যারের জেতে, জে এর চেয়ে ছোট হয়, ঠিক আছে, অ্যারের মানে হচ্ছে যে আমরা 30 কে ধরে দেখবো যে 30-20 চেয়ে ছোট কিনা, তখন আমরা বলবো টেম্পোরারি ভেরিয়েবলটা এখানে ইউজ করব, যে ইন্টিজার কিভাবে ইউজ করা যায়, টেম্পোরারির মধ্যে রাখবো অ্যারের আই কে, এবং মানে বড়টাকে রাখবো, এবং অ্যারের আইতে রাখবো অ্যারের হচ্ছে জেটাকে, ঠিক আছে, অ্যারের আই কে রাখবো অ্যারের জেটাকে, এবং অ্যারের জেতে রাখবো টেম্পে। তোমরা ওইটা আরেকবার এইটা দিয়ে মিলাই নিও, এটা একবারে এলোমেলো হয়েছে তো এখন এটা এলোমেলো হইতেই থাকবে। তো আমরা এই অ্যালগোরিদমটা আগে দেখি, এই অ্যালগোরিদমটা বোঝার চেষ্টা করো, ওকে, ঠিক আছে। দেখো এখানে কি করছি, ওইটা ভাই ওই যে সেকেন্ড টাইম যে কোডটা করছে না, যেটা কাট করে দিছেন, ওইটা দিয়ে যদি রান করতেন তাহলে হইতো। হ্যাঁ, ওইটা তাহলে তোমরা একবার বাসায় ট্রাই করবা, ঠিক আছে, আর ওইটার মেইন পারপাসটা যেটা ছিল এইটা বোঝা, ঠিক আছে, ওইটা দিয়ে আমরা এইখানে বুঝবো। ওইটা যদি তোমরা দেখো যে ওইভাবে হচ্ছে, ওইটা বেসিক্যালি আমরা যখন একটা লুপ দিয়ে চালাবো তখন যেটা হবে আমি বলে দিচ্ছি, তোমরা প্রিন্ট করে করে দেখবা প্রত্যেকটা কেসের জন্য, ওইটা যেটা হবে যে তোমার আউটপুটটা হবে এভাবে, ঠিক আছে, যে ধরো যে তোমার 4টা কেস আছে, একটা হচ্ছে 60, 50, 40, 30, ওকে, তো ওইটার আউটপুট পাইতা এরকম 50-60, ঠিক আছে, আবার এইখানে পাইতা 30-40। এখানে আসলে কি হচ্ছে এটা বোঝা যাচ্ছে? দেখো আমাদের কিন্তু জাস্ট দুইটা শর্ট হবে, এইটা একবার শর্ট হবে, এইটা একবার শর্ট হবে, যখন তুমি একটা লুপ দিয়ে করার চেষ্টা করবা, ঠিক আছে, এটা আমি আউটপুট দেখানোর চেষ্টা করছি, বাট এইটা তোমরা দেখবা যে
আমি এটাই এর আগের দিনও বলছিলাম যে এই জিনিসটাকে আউটপুটে আনতে হবে, যে একটা করে আউটপুট আমাদের আসতেছে কিনা। ওকে, ওই 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 অ্যালগোরিদমটা যেহেতু i+1 আছে তো ওইটা একটু এলোমেলো হচ্ছে, ওইটা আমি আবার ট্রাই করব, তারপরে আমি ওইটা দিয়ে দেবো যে এইটুকু আনতে হবে। এখন এইটুকু আনার মোটিভটা হচ্ছে এইখানে দেখো যে এই কাজটা যেটা দুইটা করে হচ্ছে, সেম কাজটা আমার পুরা অ্যারের জন্য, মানে এই ধরো দুইবার হচ্ছে তো দুইবার, তো এইটা কিন্তু আলাদা আলাদা একবার হচ্ছে, আলাদা আলাদা একবার হচ্ছে, ঠিক আছে? তো বাই ডিফল্ট এইটাকে আমাদের একবার একবার না করে এটা দেখাচ্ছি, আমি এটাকে রান করে দেখাচ্ছি, আগে একটু রান করে দেখি যে এখন কি পুরাটা শর্ট হচ্ছে কিনা, ঠিক আছে? আচ্ছা ধরো আমি 5টা ভ্যালু দিলাম প্রিন্টএফটা সাজাই, প্রিন্টএফটা সাজাই নেই, 90, 80, 70, 60 আর 50, তাই না? আচ্ছা 90, 80, 70, 60 আর 50 এইটাই আছে, ঠিক আছে? আচ্ছা এবার কি ভুল করছি যে অ্যারে আই কে, আচ্ছা অ্যারে জে কে নিব আমি, অ্যারে জে কে যদি আমার ছোট হয় অ্যারে আই এর চেয়ে, তখন আমি বলবো যে এই ভ্যালুটা যখন আমার এই ভ্যালুটার চেয়ে ছোট হবে, তখন আমি বলবো যে টেম্পোরারির মধ্যে আই কে নিয়ে নেবে, টেম্পোরারির মধ্যে আই এর ভ্যালুটাকে নিয়ে নেবে এবং এই এই লাইনটাকে এক্সিকিউট করবে, ঠিক আছে? এটা আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দাঁড়াও রান করে দেখি আগে, 90, 80, 70, 60 এবং 50, ঠিক আছে? তো এই যে দেখো এখানে কিন্তু শর্ট হয়েছে, ঠিক আছে? শর্টিংটা দেখতে পাচ্ছি, সবার কি মাথা এলোমেলো হয়ে গেছে না? শর্টিংটা দেখা যাচ্ছে যে আমার কিন্তু 50, 60, 70, 80, 90 সবগুলা হয়েছে। তো যখন তুমি একটা দিয়ে করতা, এই যে 50, 60, 70, 80, 90 হয়েছে, হ্যাঁ এই কাজটা পুরা অ্যারের জন্য বারবার করছে, পুরা অ্যারের জন্য বারবার করছে। এই জিনিসটা বোঝার জন্য আমি এইখানে একটু প্রিন্ট করে দেখাচ্ছি যে আসলে হচ্ছে কি, যে ফর লুপের মধ্যে যদি আমি একবার প্রিন্ট করি যে প্রিন্টএফ অ্যারে আই আর জে এর মানগুলা প্রিন্ট করে দেখাও, যে % d করে আমি দেখতে চাচ্ছি, % d এবং বলছি যে অ্যারে আই আর অ্যারে জে আসলে কোন কোন ভ্যালুগুলো নিয়ে কাজ করতেছে ওইটা একটু দেখতে যাচ্ছি, ঠিক আছে? তো ওইটাই দেখতে যাচ্ছি, আর এটা যেহেতু বুঝবো না এইখানে আমি বলি যে লুপ এন্ডেড, ঠিক আছে? ওকে দেখো আমি যদি এখানে অ্যালগোরিদমটা রাখি যে 5, 90, 80, 70, 60 আর 50, ঠিক আছে? সো আর এলোমেলো হয়ে গেল কেন, দ্যাটস ওয়াই আমি আসলে C++ প্রেফার করি। হ্যাঁ ওকে, কিছু করার নাই, সি তেই কোড করাইতে বলছে, 90, 80, 70, 60, 50, ঠিক আছে? তোমাদের এইখানে তো বোঝানোর মতো কোন পরিস্থিতি আমি দেখতেছি না, সিটে করাটা খুবই বিরক্তিকর লাগতেছে আমার কাছে। তার মধ্যে এখন ACM এর জন্য আমার ICPC এর জন্য অল টাইম C++ এ কোড করতে হচ্ছে, ওইখান থেকে মুভ করে সিটে করা একটা বিরাট বড় হ্যাসেল। 70, 60, 50, ওকে। আচ্ছা এই যে দেখো এখানে দেখো ফার্স্ট কেসে যেটা হচ্ছে যে আমাদের এই যে লাস্ট লুপ এন্ডেড এর পরে একটু বোঝার চেষ্টা করলে হয়তো বুঝতে পারবা, লুপ এন্ডেড এর পরে আমরা দেখছি 50, 60, 70, 80, 90 শর্ট এটা ডেটা, ঠিক আছে? বাট এইটা শর্ট হওয়ার আগে প্রত্যেকবার আমার এই যে ফার্স্ট কেসে কি হয়েছে, প্রথমে কিন্তু এটা 90, 80 যেটা ছিল ওইটা প্রথমে শর্ট হয়েছে 80, 90, ঠিক আছে? আমি প্রিন্ট করছি এটা, এই লাইনটা যেটা 28 নাম্বার লাইনে যেটা প্রিন্ট করছি এইটা কিন্তু বারবার প্রিন্ট হয়েছে, যে 90, 80 সময় প্রিন্ট হয়েছে 80, 90, তারপরে প্রিন্ট হয়েছে কি 70, 80, মানে এই মাঝখানে দুইটা করে এ কি করতেছে শর্ট করতেছে, হ্যাঁ সাজাই নিচ্ছে। সো যখন একবার লুপ, এই লুপটা আমাদের যে লুপটা যখন একবার ঘুরবে, দ্যাট মিন্স আমাদের আলটিমেটলি কি হবে আমি বলতেছি যে যখন আমাদের যে লুপটা ঘুরবে, ধরো যে আমি এটা
আইডিয়াটা আলাদা করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আমি এটা বলে দিচ্ছি যে বাসায় তোমরা এটাকে আরো একটু ডিপলি অ্যানালাইসিস করবা, বোঝার চেষ্টা করবা, তখন আমার এই কথাগুলো মাথায় রেখে যদি বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা বুঝে ফেলবা, ঠিক আছে? ওকে, তো ধরো 90, 80, 70, 60 আর 50। তো ফার্স্ট আমার যখন এই লুপটা এক্সিকিউট হবে, দেখো আমাদের প্রথম লুপটা কয়বার এক্সিকিউট হবে, প্রথম লুপটা যেটা ফর এই লুপটা চালাইছি, এই লুপটার দিকে ফোকাস করো, এই লুপটা কিন্তু আমাদের এন সংখ্যক বার এক্সিকিউট হবে, দ্যাট মিনস 3, 4, 5 পাঁচবার এক্সিকিউট হবে। এখন এই পাঁচটা লুপের জন্য আমরা যে লুপটাকে যে চালাইছি, যে লুপটা কিভাবে এক্সিকিউট হবে, যের ক্ষেত্রে দেখো 90 যেটা আছে আমার, তো ফার্স্ট অফ অল 90 থেকে শুরু হবে আই লুপ, আই এর পরে আমরা যে কে কি বলছি আই প্লাস ওয়ান, দ্যাট মিনস 8 কে ধরো, ঠিক আছে? সো 90 কে ধরে ও 80-র সাথে কম্পেয়ার করবে, তারপর 70-র সাথে কম্পেয়ার করবে, তারপর 60-র সাথে কম্পেয়ার করবে, তারপর 50-র সাথে কম্পেয়ার করবে। ওকে আমাকে একটু 1 মিনিট টাইম দাও, ঠিক আছে? সো এই যে দেখো 90-র সাথে 80-র সাথে কম্পেয়ার করবে, তারপরে কি হবে 80 কে নিবে, 80 কে নিয়ে 70-র সাথে কম্পেয়ার করবে, 60-র সাথে কম্পেয়ার করবে, 50-র সাথে কম্পেয়ার করবে। এই ফর লুপটা কিন্তু এইভাবে এক্সিকিউট হবে। দেখো সো ফার্স্ট যখন আমাদের প্রথম ফর লুপ পুরা আইটার মান, মানে এখানে আইটার মান 0 থেকে 1 হয়ে যাবে, তখন আমাদের এইটা শর্টেড হয়ে এভাবে হবে 90, 80, 70 আর 50 আর 60, ঠিক আছে? মানে লাস্টের দুইটা শুধু শর্ট হবে। ওকে, এটা যখন আমাদের ফার্স্ট আই এর মান যখন 0 থেকে 1 হবে, মানে আমি প্রথম ফর লুপের কথা বলতেছি, আই এর মান যখন 0 থেকে 1 হবে তখন এইভাবে একটা আমরা দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা আরে 1 মিনিট আছে, আমি নেক্সট একটা লিংক দেবো, ওইটাতে আমরা 5 মিনিট এই কোডটা নিয়ে কথা বলবো, তারপর প্রবলেম সলভিং নিয়ে কথা বলে আজকে সেশন শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা তোমরা আরেকবার কষ্ট করে একটু এখানে জয়েন দাও। ওকে ভাইয়া।